হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম, সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস কিন্তু ডায়ালাইসিসের পেশেন্ট কিন্তু এখন আমরা অনেক পাই, আর অনেকেরই এটা সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা নেই। তো আজকে আসুন কিছু তথ্য জেনে নেই। ডায়ালাইসিসটা আসলে কি? ডায়ালাইসিস বলতে আমরা যে যা বুঝি সেটা হচ্ছে কিডনি ছাঁকনির মাধ্যমে শরীরের যে দূষিত পদার্থ বের করে দেয় মানে ন্যাচারালি, সেটাকেই আমরা মেশিনের মাধ্যমে করে থাকি। মেশিনের মাধ্যমে যখন কিডনি তার দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেয়, সেই প্রসেসটাকে ডায়ালাইসিস বলা হয়। এখন ডায়ালাইসিস হচ্ছে আমরা কাদের করব, কোন কোন পেশেন্টদেরকে আমরা ডায়ালাইসিসের জন্য উপযুক্ত মনে করব? মনে করেন যাদের ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, সিকেডি বলে যেটাকে, যেটা স্টেজ ফাইভ অথবা এন স্টেজে যদি কেউ চলে যায়, সেই পেশেন্টদেরকে ডায়ালাইসিস করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। এটা ছাড়া মনে করেন অ্যাকুট কিডনি ইঞ্জুরি যাদের হয়েছে, হয়তো কিছুদিন ডায়ালাইসিস দিলেই কিডনি আবার নিজে নিজেই তার কর্মক্ষমতা ফিরে পাবে, সেই ধরনের পেশেন্টদেরকেও কিন্তু আমরা ডায়ালাইসিস সাজেস্ট করে থাকি। এখন এই ডায়ালাইসিসও কয় ধরনের ডায়ালাইসিস আছে? সাধারণত দুই ধরনের ডায়ালাইসিস আছে, হিমোডায়ালাইসিস বা রক্তের ডায়ালাইসিস, আর একটা হচ্ছে আপনার পেটের ডায়ালাইসিস। পেটের ডায়ালাইসিসটাকে আর একটা যেটা টার্ম মানে প্রচলিত টার্মে যেটা আছে সেটা হচ্ছে সিএপিডি, মানে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিসটাই কিন্তু বেশি জনপ্রিয় এবং বেশি সুবিধাজনকও। আর আমাদের দেশে ইদানিং আগে হিমোডায়ালাইসিসটাই চলতো বেশি, কিন্তু এখন কিন্তু দুটাই অ্যাভেলেবেল। এই হিমোডায়ালাইসিস এবং সিএপিডি যেটা, এটা সম্পর্কে কিছু জানি আসুন। সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস যেটা, সেটা হলো শরীরে রক্ত মেশিনে ঢুকে শোধিত হয়ে বিশুদ্ধ মানে অথবা ফ্রেশ রক্তটা কিন্তু আবার শরীরে ঢুকে যায়, এটা হচ্ছে হিমোডায়ালাইসিস। এটা হচ্ছে 2-3 days ইন এ উইক, একটা সপ্তাহে 2-3 বারও অনেক সময় হতে পারে। এটা অফ ডে রাখতে হয় এবং কন্টিনিউয়াসলি করা যায় না, আপনি একদিন করলেন তারপরে অফ ডে রেখে আবার করতে হয়। আর এটা হচ্ছে একটু কস্ট ইফেক্টিভ, আর এক্সট্রা চার্জ, অনেক এক্সট্রা চার্জও থাকে এটাতে। এটা ছাড়াও কিছু কিছু ফুড রেস্ট্রিকশন করে দিতে হয় এই হিমোডায়ালাইসিসে। তো কম্পারেটিভলি হিমোডায়ালাইসিসটা কিন্তু একটু জটিল। আর সাথে সাথে আপনার সিএপিটি যেটা, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা, সেটাতে কী হয়, সেটাতে হচ্ছে আপনার ছোটো একটা অপারেশন করে পেটে একটা নল লাগিয়ে দেওয়া হয়। এই নলের ভিতর থেকে 3-4 ঘন্টা মিলে এক স্যালাইন দেওয়া হয়, সেই স্যালাইন ফ্রেশ স্যালাইনটা ভিতরে ঢুকে ভিতর শরীরের যে দূষিত পদার্থগুলি সেগুলো এইখানে জমা হয় এবং 3-4 ঘন্টা পরে দূষিত পদার্থগুলোকেও কিডনি থেকে বের করে, মানে শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়া হয়। এটাতে মেশিন লাগে না, এটাতে ঘরে থেকেই করা যায়, এটা হলো 24 ঘন্টাই করা যায়, কষ্টটাও একটু কম হয়। এ অবস্থায় আপনি স্বাভাবিক সব কাজকর্মও করতে পারবেন। তারপরে এটা যেটা হয়, ফ্লুইডের যে খরচটা, এটাই এখানে একটু মেইন খরচ, ফ্লুইডের খরচটা এখানে মেইন। এটা ছাড়া ফুড রেস্ট্রিকশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়াগনোসিস যাদের হয়, তাদের কিন্তু ফ্রুটস বাড়াই দিতে হয়, প্রোটিন ইনটেক বাড়াই দিতে হয়। হ্যাঁ, এখন পেশেন্ট কোনটা নেবে, কারণ হিমোডায়ালাইসিস নেবে না সিএপিটি নেবে, তো এখন যেটার মধ্যে পেশেন্ট কিন্তু দুটোই নিতে পারে, যে কোনো সময় আপনি সুইচ করতে পারবেন। কেউ যদি হিমোডায়ালাইসিস নিতে থাকে, তার সেখান থেকেও আপনি সিএপিডিতে যেতে পারবেন, আর সিএপিডি থেকেও আপনি হিমোডায়ালাইসিসে আসতে পারবেন। তো এখন এই সিএপিডির হিমোডায়াল ইন্ডিকেশন কী? সিএপিডির ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে, একটা হলো হিমোডায়ালাইসিস যদি কোনোভাবে না না যায় সেটা, আর একটা হচ্ছে ডায়াবেটিস যদি কারো থাকে, আর ইজেকশন ফ্র্যাকশন যদি কারো কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সিএপিডিটা বেটার। আর এই যে সিএপিডির যে কন্ট্রাইন্ডিকেশন, মানে কোন কোন পেশেন্টরা সিএপিডিটা নিতে পারবে না, এটা হচ্ছে যদি কোনো পেশেন্টের, মনে করেন যেহেতু এটা অ্যাবডোমেন দিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে যদি কারো অ্যাডিশন থাকে, কারো যদি কোনো অ্যাবডোমিনাল সার্জারি থাকে, মেজর কোনো অ্যাবডোমিনাল সার্জারি থাকে, তারপরে কারো যদি কোলোস্টোমি করা থাকে, তারপরে যদি কারো হার্নিয়া থাকে, এই ধরনের পেশেন্টগুলিকে কিন্তু সিএপিডি সাজেস্ট করা হয় না।
এখন হিমোডায়ালাইসিস এটা হচ্ছে বহুল প্রচলিত এটা হলো শরীরের ভিতরে এট্রোভেনাল ফিস্টুলা করে দেওয়া হয় আর্টারি এবং ভেনাসে আর ফিস্টুলা করে দিয়ে এটা হিমোডায়ালাইসিসটা এভাবে দূষিত রক্ত মেশিনের মধ্যে যায় যায় সেটা বিশুদ্ধ হয়ে আবার সেই রক্তটা শরীরের ভিতর ঢুকে যায় আর যে কোন কোন পেশেন্টকে আমরা হিমোডায়ালাইসিস করতে পারবো না হিমোডায়ালাইসিস কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে যদি কারো সিএভিজি করা থাকে হার্টের যদি আই মানে ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে হার্টের অন্য কোনো ডিজিজ যদি থাকে অথবা ফিস্টুলা করা যাচ্ছে না এরকম যদি কোনো পেশেন্ট থাকে তাদেরকে কিন্তু হিমোডায়ালাইসিস করা যাবে না তাদের জন্য সিএপিডিটাই বেটার আর সবথেকে বড় কথা হচ্ছে এই যারা ডায়ালাইসিস না তাদের কিন্তু রেগুলার ফলো আপে থাকতে হবে বেটার হবে এই আপনি একজন কিডনি বিশেষজ্ঞের সঙ্গে নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে আপনার এই সমস্যাটা তার তত্ত্বাবধানেই নেবেন তত্ত্বাবধানে নেওয়াটাই আপনার জন্য সবথেকে ভালো হবে আর এই ইয়েতে ডায়ালাইসিস যারা নেবে তাদেরকে কিন্তু ফ্রুটস এবং প্রোটিন এই দুটা ইনটেকটা মানে ভালো বেশি করতে বলা হয়ে থাকে আর তো আসুন এই ডায়ালাইসিস সম্পর্কে কিছু তথ্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আপনার ছোট থেকে ছোট কোনো সমস্যায় যদি আপনার কাছে মনে হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ছোট একটা সমস্যা যদি আপনি ছোটতেই মানে শুরুতেই চিকিৎসা নেন তাহলে কিন্তু অনেক জটিলতার হাত থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এবং চিকিৎসা দিতেও ডাক্তারের জন্য সুবিধা হবে আরেকটা কথা যেটা বলি আজকে সেটা হচ্ছে কিডনিকে পরিষ্কার প্রাকৃতিক উপায়ে কীভাবে কিডনি পরিষ্কার রাখবেন কিডনি কিন্তু আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা আমাদের শরীরের ফিল্টারের কাজ করে আমাদের রক্তকে পরিষ্কার রাখে এই কাজটি করতে করতে কিডনি করে হচ্ছে নেফ্রন এই পরিষ্কার করার কাজটা করতে করতে একটা সময় কিন্তু কিডনি দূষিত হয়ে পড়তে পারে সেজন্য আমাদের কিন্তু কিডনির সবসময় কিডনির বিশেষ যত্ন নিতে হবে আমরা যদি আমাদের লাইফস্টাইলটা একটু একটু ভালো করে চলি এবং আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনযাপনটা একটু নিয়মের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবো এখন যে কী কী করবো কিডনিকে আমরা ভালো রাখার জন্য প্রাকৃতিকভাবে সেটা হচ্ছে পানি নিয়মিত পানি পান করবো কারণ আমরা জানি আমাদের শরীরে 60-70% কিন্তু পানি সেজন্য 7-8 গ্লাস পানি কিন্তু আমরা প্রতিদিন অবশ্যই খাবো এটা ছাড়া আমরা হার্বাল টি খেতে পারি হার্বাল টি যেমন গ্রিন টি টার্মারিক টি এগুলো কিন্তু খেতে পারি এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা ছাড়াও ধনেপাতার শরবত কিন্তু আমরা খেতে পারি ধনেপাতার শরবত কিন্তু খুবই উপকারী এই অ্যান্টিঅক্সিডেন্ট মানে গ্রিন টি টার্মারিক টি কী করে এটার ভিতর ডিসইনফেক্ট্যান্ট থাকে এটার ভিতর অ্যান্টিসেপটিক থাকে এটার ভিতর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে এটা ছাড়াও এই ভিটামিন সি আয়রন এসবও কিন্তু থাকে আর ধনেপাতার শরবত যেটা বললাম সেটা খুবই ইজি আপনারা প্রাকৃতিকগতভাবে এটা ধনেপাতাটা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকেই এটাকে যদি আমরা একটু মডিফাই করে একটু প্রসেস করে কিডনি বান্ধব করে খেতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয় যেমন ধনেপাতা শরবতটা করার জন্য আপনি কিছুই করতে হবে না যে 2 কাপ পানিতে 1 মুঠো ধনেপাতা দিয়ে সেটাকে ফুটিয়ে 1 কাপ করে নেবেন করে সেটা ছেঁকে আপনি ধনেপাতাটা তরকারিতে ইউজ করতে পারলেন সেই ছেঁকে নেওয়া ধনেপাতাটা আর যে রসটা যেটা আপনি 2 কাপ পানিকে কমিয়ে 1 কাপ করলেন সেটা প্রতিদিন 1 বার করে আপনি এটা খেতে পারেন আর এটা কিন্তু কিডনি এবং লিভারের জন্য খুবই উপকারী তো আসুন আমরা এই নিজেদের জীবনযাপন প্রণালীটা নিজেদের মতো করে চেঞ্জ করে নিব সুস্থ থাকবো এবং বাকি জীবনটা সুস্থভাবে কাটাবো আমাদের একটু সাবধানতা আমাদেরকে অনেকখানি ভালো রাখতে পারে তো আজকে এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি